আচ্ছা ভাইয়া, উত্তরণের পরীক্ষা পদ্ধতির সম্পর্কে বলুন। উত্তরণের পরীক্ষা পদ্ধতি বলতে গেলে আমরা হচ্ছে ভাইয়া দুই ভাবে আপনাদেরকে আমরা পরীক্ষা নেব, একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। তো মূলত আমরা আপনাকে বেশি ফোকাস করবো হচ্ছে অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য, কারণ মূল পরীক্ষা কিন্তু আপনাকে অফলাইনেই দিতে হবে। আর এখানে একটু বলে রাখি ভাইয়া, শুধুমাত্র হচ্ছে প্রিলি কিংবা রিটেনের ডেইলি যে এক্সামগুলো সেগুলো হচ্ছে আমরা অনলাইনে নিয়ে থাকি, বাকি আচ্ছা সব পরীক্ষাই কিন্তু আমরা আপনাদেরকে অফলাইনে সুযোগ দিচ্ছি। কারণ আমাদের সারা বাংলাদেশে যতগুলো সেন্টার আছে, যেমন অভ্যাস উন্মেষের যেগুলো শাখা আছে, সেখানে কিন্তু আপনি খুব সহজেই আপনার বাসা থেকে যেটা কাছে হয় সেখানে আপনি ফিজিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যেমন হচ্ছে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, ইভ্যালুয়েশন টেস্ট, সাবজেক্ট টেস্ট এবং শেষ দিকে গিয়ে যে ফাইনাল মডেল টেস্ট, সবগুলো পরীক্ষায় আপনি হচ্ছে অফলাইন অংশগ্রহণ করতে পারবেন। আমি যদি কোনো পরীক্ষা মিস করি তাহলে করণীয় কী? আচ্ছা, পরীক্ষা মিস করার ক্ষেত্রে যেটা হচ্ছে ভাইয়া, আপনাকে একটু ফোকাস থাকতে হবে যেন আপনি অফলাইনে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারেন, কারণ মূল পরীক্ষা যেহেতু আপনাকে অফলাইনেই দিতে হবে, এই কারণে আমরাও আপনাদেরকে বেশি করতেছি, উৎসাহ দিচ্ছি বা আমরা মোটিভেট করি, এটা সবাইকে বলি যে আপনারা অবশ্যই অফলাইনে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেন। আর যদি কোনো কারণে আনলাকি মিস হয়ে যায় সেক্ষেত্রে প্রিলির ক্ষেত্রে যেটা হবে, আপনি হচ্ছে প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুযোগ পাবেন অনলাইনে। আর রিটেনের ক্ষেত্রে হয়তো প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন না, সেক্ষেত্রে আমরা যেটা করব, আপনার আইডিতে হচ্ছে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রশ্নটা আমরা দিয়ে দিব, পাশাপাশি একটা নমুনা উত্তরপত্র আপনি পাবেন আপনার আইডিতে, যেখান থেকে আপনি পরবর্তীতে নিজের মতো করে আপনি প্রিপারেশন নিতে পারবেন। তাহলে পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কীভাবে পাবো? রেজাল্ট কীভাবে পাবেন? রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রিলির ক্ষেত্রে যখন আপনি একটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে ওয়েমারটা স্ক্যান হওয়ার পরই সাথে সাথে হচ্ছে আপনার ফোন নাম্বারে হচ্ছে SMS এ রেজাল্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি হচ্ছে আপনার আইডিতে হচ্ছে ওই পরীক্ষার হচ্ছে বিস্তারিত অ্যানালাইসিস একটা রিপোর্ট আপনার আইডিতে দেখতে পাবেন, যেখানে কোনটা সঠিক কোনটা ভুল আপনি বিস্তারিত একটা সমাধান এখানে পেয়ে যাবেন। আর রিটেনের ক্ষেত্রে যেটা আর কি, রিটেনের ক্ষেত্রে হচ্ছে আপনি যে সেন্টারে অংশগ্রহণ করবেন ওই সেন্টার থেকেই ফাইনালি খাতাটা মূল্যায়ন হওয়ার পর সেন্ট্রালি আপনার হাতেই হচ্ছে আমরা খাতাটা দিয়ে দিব, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে আমরা যে মার্কটি আপনি পাবেন রিটেনের পরীক্ষায় সেটা আমরা SMS-এও আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে।